জন্ম হোক যথা, কর্ম হোক ভালো। তা আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে কিন্তু কর্মহীনকে কেউই পছন্দ করে না। তো এবং কর্মহীনদের জন্য কিন্তু আমাদের বাংলাদেশের আজকে এই অবস্থা। আপনি উন্নত বিশ্বের দিকে তাকালে দেখতে পারবেন কিন্তু যারা মুরব্বী হয়ে গেছে তারাও কিন্তু আপনার কাজ টাজ করে। তো যাই হোক, আজকের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে মিনি অটো রাইস মিল, এবং এর কোড নাম্বার দিয়েছি আমরা ভার্সন 10। আপনারা সবাই জানেন যে আমরা এক এক করে কিন্তু ভার্সন 9 পর্যন্ত আপনাদের দেখিয়ে এসেছি, এবং সর্বশেষ যে আপডেট মডেলটি আপনাদের সামনে উপস্থাপন করছি এটা হচ্ছে ভার্সন 10। এটা হচ্ছে 3-in-1 কম্বাইন সিস্টেম। তো এই মেশিনটি কী কী কাজ করে এবং এই মেশিনটি কারা ক্রয় করবেন এবং এই মেশিনটি দিয়ে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করবেন তারই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন আমরা কিন্তু আপনাদের কিছু আধুনিক টেকনোলজি জিনিস দেখে থাকি যেগুলোর সঙ্গে আপনাদের আগের যে মেশিনগুলো আছে তার কোনো মিল থাকে না বা মিল নেই। আপনাদের গ্রাম অঞ্চলে যেসব মিলগুলো আছে ওগুলো কিন্তু আপনার 2 বার দেওয়া লাগে এবং চাউলের মধ্যে গুঁড়া থাকে, আর আমাদের এই মেশিনটা কিন্তু 1 বার দিলে চাউলটা পরিষ্কার হয়ে যায় এবং চাউলটা ঝেড়ে বাইর হয়ে চলে আসে। সেক্ষেত্রে আপনি 1 বারের মাধ্যমে প্রসেসিংটা শেষ হয়ে আসে, এবং এই মেশিনটি দিয়ে আপনারা হলুদ, মরিচ, গম, ভুট্টা, জিরা সব কিছুই অর্ডার করতে পারবেন। অর্থাৎ আপনি একটা মেশিন কিনলে পরে আপনি এই মেশিনটা দিয়ে বিজনেস করতে পারবেন। একদিক দিয়ে আপনি ধান ভাঙাতে পারবেন, অপর সাইড দিয়ে আপনি হলুদ, মরিচ, মশলা জাতীয় জিনিস অর্ডার করতে পারবেন, এবং আরেক সাইড দিয়ে আপনি যেমন আপনার আটা, গম, তারপরে আপনার ওই যে চাউলের গুঁড়া এগুলো আপনারা পিষতে পারবেন। তো এই মেশিনটিতে আমরা 220 লাইন অর্থাৎ বাসাবাড়ির লাইন দিয়ে আপনারা এই মেশিনগুলো চালাতে পারবেন। এর জন্য 440 কোনো লাইনের প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আপনারা বাসায় যে লাইনটি আছে ওই লাইন দিয়ে আপনারা চালাতে পারবেন। আর এই মেশিনের আরেকটি গুণ আছে, আপনি যদি মাঠের থেকে ধান কেটে নিয়ে আসার পরেও এখানে শুকানোর পরে ধান দেন তাও কিন্তু চাউলটা ফ্রেশ বাইর হয়ে চলে আসবে। তো এর আগে আমি যে আপনাদের ভার্সন 8টা দেখিয়েছিলাম ওটা কিন্তু আপনার বেল্টটা ওঠানামা করা লাগতো, আর আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ অটো পুলি, মানে এক বেল্ট থেকে আরেক বেল্টে শিফটিং করলে পুলিটা উঠে যাবে। তো যাই হোক, এই মেশিনগুলো কারা কিনবেন? যারা বিভিন্ন চাকরির পিছনে দৌড়াদৌড়ি করতেছেন বা বিদেশ যাওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন, এবং যারা বিদেশ থেকে এসে বাংলাদেশে কোনো ব্যবসা খুঁজে পাচ্ছেন না, তারা এই মেশিনগুলো ক্রয় করতে পারেন। কারণ আমাদের এই মেশিন দিয়ে আপনি যদি প্রতিদিন 50 মন ধান ভাঙান, তো গ্রাম অঞ্চলে সাধারণ যে মিলগুলো আছে ওগুলোতে কিন্তু আপনার 25 টাকা করে মন নেই। তো এই মেশিনে আপনি তারও বেশি পাবেন এবং কাস্টমার আপনাকে খুশি হয়ে দেবে। তো যাই হোক, 25 টাকা করে যদি আপনি মন পান, তো 50 মন ধান আপনি যদি দিনে ভাঙান তাহলে 1250 টাকা আপনি ইনকাম করতে পারবেন। এবং সাইডে দেখেন আরও 2টা চেম্বার দেওয়া আছে, একটা দিয়ে আপনি গম ভুট্টা অর্ডার করতে পারবেন এবং অপরটা দিয়ে হলুদ মরিচ অর্ডার করতে পারবেন। তো যদি আপনি দিনে হয়তো আপনি 40 কেজি হলুদ মরিচ ভাঙালেন, তো আপনারা সবাই জানেন যে হলুদ মরিচ ভাঙালে কিন্তু 40 টাকা করে কেজি নেয়। তো 40 কেজি যদি আপনারা হলুদ মরিচ ভাঙান তাহলে 1600 টাকা আপনি 40 কেজি হলুদ মরিচ ভাঙে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে এদিকে 1600, ওদিকে 1250, আপনি হিসাব করে দেখতে পারেন আপনার মাসে কিন্তু অনেক টাকা ইনকাম চলে আসবে। আর আমি আগেই বলেছি যে আমাদের এই মেশিনগুলো কিন্তু 220 লাইন অর্থাৎ বাসাবাড়ির লাইন দিয়ে আপনি চালাতে পারবেন, এর জন্য কোনো 440 লাইনের প্রয়োজন নেই। তো যারা বিজনেস করার কথা চিন্তা করতেছেন তারা আমাদের এই মেশিনগুলো নিয়ে বিজনেস করতে পারেন, তাহলে আপনারা লাভবান হবেন। আর আপনারা মেশিনগুলো যদি ক্রয় করতে চান তো আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এর আগেও বলেছি যে 1250 প্লাস 1600 টাকা আপনি যদি প্রতিদিন ইনকাম করেন তাহলে আপনার 2850 টাকা আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনার হয়তো 250-300 টাকা কারেন্ট বিল বাদ যাবে, সব কিছু বাদ দিয়েও কিন্তু আপনি 2500 টাকা দিন ইনকাম করতে পারবেন। 2500 টাকা করে যদি দিন ইনকাম করেন তাহলে মাসে দেখেন আপনার 700-800 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এলাকায় কিন্তু হলুদ মরিচ, ধান, গম, ভুট্টা এগুলো থাকা লাগবে, তাহলে আপনি এই ইনকামটা করতে পারবেন একদিন কাজ করলে। তো আপনাদের এলাকায় যদি হলুদ মরিচ আরও কম থাকে বা গম ভুট্টা ধান আরও কম থাকে, আমি সাধারণত জানি যে একটা গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে ধান থাকে, তো যাই হোক আপনাদের এলাকায় যদি আরও কম থাকে তাহলে আপনার ইনকামটা একটু কমে আসবে। সেক্ষেত্রে আমরা ধারণা করতেছি যে এই মেশিন দিয়ে আপনারা প্রতি মাসে হয়তো 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কারণ মেশিনগুলো আমরা যাদের সেল দিয়েছি বা যারা আমাদেরকে ফোন দেয় তারা এই ধরনের তথ্যগুলো আমাদের দিয়ে থাকে। আর এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের নতুন মেশিন, এর আগে কোনো কোম্পানি এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসেনি। তো আপনারা চাইলে এই মেশিনগুলো দিয়ে বিজনেস করতে পারেন, কারণ বেকারত্ব কিন্তু বাংলাদেশের খুবই একটা সমস্যা,
আপনারা 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে বিদেশে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন ভালো কথা, বিদেশে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার মাসের শেষে খেটে হয়তো 25-30 হাজার টাকায় থাকতেছে। তো আমি বলবো আপনারা চাইলে একটা মিল কারখানা দিতে পারেন, দিয়ে আপনারা বাসাতেই ব্যবসা করতে পারেন। হয়তো আপনার ফ্যামিলির সঙ্গে থাকলেন, আপনার বাবা মার সঙ্গে থেকে আপনি হয়তো মাসে দেখা যাচ্ছে 30-50 হাজার টাকায় মেশিন দিয়ে ইনকাম করলেন, সেক্ষেত্রে আমার মনে হয় না বাইরে যাওয়ার ভালো হবে। যারা বিদেশে আছেন তারা আমার এই কথাটি বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনারা যদি আমাদের মেশিনগুলো ক্রয় করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বার অনুযায়ী কল করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব, অথবা আপনি যদি মনে করেন যে আমাদের মেহেরপুর এসে দেখে নিয়ে যাবেন তাও আসতে পারেন, সেক্ষেত্রে আপনি মেহেরপুর এসেও দেখে নিয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, লেটেস্ট সব, আসসালামু আলাইকুম।